যা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করলাম, স্নান টান হয়ে গেছে, রাতে অফিসেও চলে গেছে, আর এখন আমি এসেছি ছাদে, গাছে জল দেবো। প্রতিদিন কি করি না, যে অফিসে বেরিয়ে যাওয়ার পর তারপর গাছে জল দিই, তারপরে স্নান করতে যাই। তো আজকে ভাবলাম না, আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করা আছে, আজকে আগে স্নানটা কমপ্লিট করে নিই, তারপরে যাবো আস্তে ধীরে ছাদে। তো এলাম ছাদে, জল দিয়ে তারপরে নিচে গিয়ে বাকি সব কাজকর্ম করবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও জিনিস দেখাই, দেখো এই যে আমাদের মেহগিনি গাছগুলো আছে না, এগুলো তো বছরে একবার পাতা ঝরে। দেখো পাতা ঝরে, নতুন পাতা পাতা ঝরে নতুন পাতা হয়েছে, দেখো একদম সবুজ, কি সুন্দর লাগছে, খুব ভাল লাগে। যখন পাতা ঝরে যায় খুব, মানে গাছটাকে এত মানে ভালো লাগে না গাছটাকে একদম, আর যখন পাতাগুলো নতুন গজায় না, অসাধারণ লাগে দেখতে। চলো জলটা দিয়ে নি। এটা হচ্ছে এই যে পাতা ছেড়েছে, কারি পাতা। থেকে নেবে মার সঙ্গে একটু কথা বললাম, কালকে বাড়িতে গিয়েছিলাম, তখন একটু মনটা খারাপ লাগছে। আসলে সারাদিন মা একা একা থাকে, তো ভাই তো অফিসে চলে যায়, আর যেদিনকে ওয়ার্ক ফ্রম হোম করে সেদিনকে তাও বাড়িতে থাকে, আর যে আয়া মেয়েটা থাকে তো ও থাকলে তাও ভালো, দুদিন ধরে ও আসবে না, তো একা একা খারাপ লাগছে। তাও একটু অনেকক্ষণ ধরে কথা বললাম মার সাথে, করে তারপরে চা নিয়ে বসেছি, চা খাবো, চা খেয়ে তারপরে যাব টিফিন করতে। আর নীলাদ্রি ফোন করেছিল, তো আজকে ট্রেনে যেতে পারলো না, কারণ হচ্ছে ট্রেনের না কালকে থেকেই, দেখো কি কোকিল ডাকছে, ভীষণ ভালো লাগে এই ঘরটায় না, অনেক পাখির ভীষণ আওয়াজ পাওয়া যায়। দাঁড়াও 1 মিনিট। তো বলছিলাম কি, নীলাদ্রি ফোন করলো যে ট্রেনের তো কালকে থেকে সমস্যা চলছিল, তাহলে কালকে খুব একটা যে অসুবিধা হয়েছে তাই নয়, কিন্তু আজকে যখন স্টেশনে গেছে তখন দেখছে, বলছে মানে ট্রেন কখন আসবে তার ঠিক ঠিকানা নেই, সেই জন্য ও 201 করে চলে গেল। ভালো করেছে, যাই ফোন করলো আমাকে, মানে বসার জায়গা পেলে ঠিক আছে বললো, না রথতলা থেকে বসার জায়গা পেয়েছি, বাঁচা গেছে, একটু দেরি হবে কিন্তু পৌঁছে যাবে। আসলে নীলাদ্রি একদম বাসে যেতে, মানে এক বাস একদম পছন্দ করে না বাসে যাওয়া, মানে অনেকক্ষণ ধরে ধরে যায়, তো আর গরমে মানে ভালো লাগে না ওর বাসে, ওর ট্রেন অ্যাভেলটা ভালোবাসে ও বেশি, বাট মেট্রো ভালোবাসে না। আর হচ্ছে 201 করে যাচ্ছে, তো অনেকক্ষণ সময়ও লাগবে, ওর জন্য ও বাসে যেতে চায় না। আসার সময় বললো বাসে আসবে এবং অন্য রুট দিয়ে আসবে। চাটা খেয়ে নি, খেয়ে আজকে এই বিস্কুট, অন্যান্য না, এবার নীলাদ্রি অনেক রকমের বিস্কুট এনেছিল, সব শেষ হয়ে গেছে, বিভিন্ন ভ্যারাইটি টাইপ বিস্কুট এনেছিল, তো ওগুলো সব শেষ হয়ে যাওয়ার পর অগত্যা এটাই খেতে হচ্ছে। আমি শ্যাম্পু করেছি, আমার চুলটা শুকোয় নিতেই পারছি না। চলো চাটা খেয়ে নি, খেয়ে নিয়ে টিফিন করতে যাই, রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে, তারপর টিফিনটা স্টার্ট করবো, পরিষ্কার করে তারপর টিফিনটা স্টার্ট করবো। আগে আমাদের বাড়িতে ময়দা আসতো বেশি, আর এখন পুরো উল্টো, এখন ময়দা কম, মানে এই 1 কেজি ময়দা এসছে আর 5 কেজি আটা এসছে।
এখন দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে, তবে ব্রেকফাস্ট আজকে কি করেছি সেটা তোমরা আমার চ্যানেলে শর্টে চলে যাও, শর্টে গিয়ে দেখতে পাবে। আর এখন মোটামুটি অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো এখন এখানে মেলে দিচ্ছি। মেলে দিয়ে তারপর একটু মোবাইলটাকে নিয়ে একটু সবাই আমি যার যার ভিডিও আর কি দেখি সেই ভিডিওগুলো একটু দেখবো, নিজের ভিডিও এডিট করব, তারপর সেটাকে পাবলিশ করতে হবে। তো চলো এগুলো আগে জামা কাপড়গুলো মেলে দিই। ভাবছিলাম যে ছাদে দেব, তারপর দেখলাম যে ইচ্ছে করছিল না যে ছাদে যেতে, আর তো এখানেই দিয়ে দিলাম, যা রোদ আছে মোটামুটি শুকিয়ে যাবে। চলো গো দেখে নেওয়া যাক আমার সয়াবিনের তরকারি কেমন লাগছে, দেখতে দেখতে তো ভালোই লাগছে, কষা কষা। তাহলে চলো আগে লাঞ্চটা সেরে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা করব বিকেলবেলা। গুড ইভিনিং, এখন বাজে প্রায় 6:30-7:30 মতো হবে, নীলাদ্রি অফিস থেকে এলো, আজকে একটুখানি দেরি হয়েছে আসতে, তো 6:00-6:05 ঢুকে যায়, কিন্তু আজকে একটু দেরি, ওই 10-15 মিনিট আর কি দেরি হয়েছে। আর ওকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি মেয়েকে, মেয়ে তো মুড়ি খই এসব কিছু খাবে না, তো ওকে প্যানকেক করে দিচ্ছি একটা, আজকে আটা দিয়ে করেছি, জেনারেলি আমি ময়দা দিয়ে করি, এখন কিন্তু আটা দিয়েই করছি বেশিরভাগ। তো এটার মধ্যে পেঁয়াজ দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ডিম দিয়েছি, এগুলো সমস্ত দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে যেভাবে প্যানকেক করে সেভাবেই করছি। তবে আজকে না প্যানকেকটা একটু অন্যরকম স্টাইল দিয়েছি, প্রত্যেকবার তো এরকম মানে গোল টাইপের প্যানকেক করি, তো আজকে একটু অন্যরকমভাবে করছি। চায়ের পর্ব মিটলো, সন্ধে খাওয়া দাওয়ার পর্ব মিটলো, এখন ভেবেছিলাম ভাত বসিয়ে মানে ভাতটা করে রেখে তারপর বাইরে বেরোবো, কিন্তু যাই হোক গল্প করতে করতে না সময় চলে গেছে, ভাতটা করা হয়নি, এমনি অন্যান্য সবকিছু করা আছে রাতে, তো এসে ভাতটা করব, আর নীলাদ্রি যদি রুটি খাই রুটিটা করব। আর এখন একটু যাচ্ছি বাইরে, একটু দোকানে যাব, কেনাকাটার একটু ব্যাপার আছে, তো যাই চলো। মানে এখন নয় প্রতিদিনই প্রায় বেরোচ্ছি, খুব ভালোই লাগছে, এত এতদিন কি হয়েছে, মেয়ের পড়াচ্ছিল দেখে বেরোতাম হচ্ছে মেয়ের পড়ার জন্য শুরু, আর এখন হচ্ছে রিল্যাক্সে বেরোচ্ছি, মেয়ে হাসছে, তো চলো যাই বাইরে একটু ফ্রেশ এয়ার নিয়ে আসি। হ্যাঁ তো বন্ধুরা, কালকে রাতের ভিডিওটা শেষ করা হয়নি, আমরা বাইরে গিয়েছিলাম, একটু কেনাকাটি ছিল,
এসে আমি যে ভিডিওটা শেষ করব সেই অবস্থা ছিল না। আজকে দেখেও বুঝতে পারছো প্রচন্ড ঠান্ডা লেগেছে, কিভাবে যে ঠান্ডা লাগলো। আমার মনে হয় মার কাছ থেকে আসার সময় মেট্রোতে না ভীষণ মানে এসিতে প্রচন্ড ঠান্ডা লাগছিল আমার, যদি আমি ওড়নাটাকে পেঁচিয়ে নিয়েছি তবুও ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লাগছিল। ওখান থেকে মনে হয় ঠান্ডাটা লেগে গেছে। এখন মানে চোখ দিয়ে জল অনর্গল, মানে চোখ জল মানে চোখটা ছলছল করছে। আর জ্বর নেই, তবে কথা দেখেই বুঝতে পারছো ডাকে ফাঁকের একদম অবস্থা খুব খারাপ। তো কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, আজকে ভাবলাম যে আজকে এই ভিডিওটা শেষ করি, কারণ আজকের ভিডিওটাও তো করতে হবে, করব এখন ভিডিও। মানে একেবারেই যদি না পারি, শরীর একেবারেই খারাপ হয়, তখন করতে পারবো না, কিন্তু যতক্ষণ পারবো ভিডিওটাকে চালিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এখান থেকে আবার নিউ ভিডিও শুরু করব, সানডের ভিডিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, টাটা।